তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীন ভারতবর্ষের এক মহান ব্যক্তি, এক মহান সংগ্রামী নেতা, যার এই বাণী আজও আমাদের রোমাঞ্চিত করে, তিনি হলেন আমাদের প্রিয় নেতাজি, আমাদের সুভাষচন্দ্র বোস। 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ প্রায় 200 বছরের বিদেশি শাসনের হাত থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে তিনি আত্মবলিদান করেন। তার দিল্লি চলো বা দিল্লি অভিযান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। 1938 ও 1939 সালে তিনি কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার আজাদ হিন্দ ফৌজ ও সংগ্রামী ইতিহাস আমাদের শিক্ষার এক অঙ্গ। এই মহান ব্যক্তি সম্পর্কে আমি যাহাই বলি না কেন, তাহাই নিতান্তই ক্ষুদ্র। শোনা যায় 1942 সালে এক প্লেন দুর্ঘটনায় তিনি নিহত হন, কিন্তু এই ঘটনার সত্যতা আজও প্রমাণিত হয়নি। আমরা আজও জানতে পারিনি নেতাজি জীবিত রয়েছে কিনা। আমি ও আমরা এই মহান ব্যক্তিকে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করি।